গুড মর্নিং, দেখো এখানে চা হচ্ছে, বাসন টাসন সব মেজে তুলে দিয়েছি। চা হচ্ছে, আজকে সকাল করে স্নান করে নিয়েছি, এখন বাজে ওই 7:30। স্নান টান সব হয়ে গেছে, পুজো টুজো সব করে, আজকে তো বৃহস্পতিবার, আজকে মা লক্ষ্মী বার আছে, সব ফুল টুল দিয়ে আর দিয়ে পুজো টুজো করা হয়ে গেছে, ওই দেখতে পাচ্ছ। আর পুজো টুজো করে ওই চা করতেছি, চাটা হয়েই গেছে, আর চাটা আগে নামিয়ে নিই। দেখো চাটা খাওয়া হয়ে গেছে, তখন আর ভিডিও করা হয়নি, কি বলে একটা ফোন এসেছিল বাড়ি থেকে, মা ফোন করেছিল, কথা বলতে বলতে আবার চাটাও ঠান্ডা হয়ে গেল এদিকে, আর ভিডিও হলো না। তো এখন রান্নাঘরে চলে এসেছি, আর এখানে কি হবে দেখো, লাউ লাউ কুচিয়ে রেখেছি, হবে লাউ ছেঁচকি। তো চলো লাউ ছেঁচকি চাপিয়ে দিই, আজকে তো আবার নিরামিষ, নিরামিষই আমার যত কি খাবো না খাবো ঠিক নেই, নিরামিষে ভাত খেতে আমার ভালো লাগে না একদম, মনে হয় মুড়ি টুড়ি খেয়ে থেকে যাই। তো চলো আপাতত লাউ ছিঁচকিটা করে নিই, তারপর পরের কথা পরে হবে। লাউ ছিঁচকি চাপিয়ে দিয়েছি, এখানে হচ্ছে একটুখানি লাউ রেখে দিয়েছি, অনেকটা লাউ হয়ে গেছিল ওই জন্য একটুখানি রেখে দিয়েছি, অতটা ছিঁচকি করে লাভ নেই, ওই লাউটা দিয়ে আবার একদিন ডাল হয়ে যাবে, লাউ ডাল গরমকালের পেট ঠান্ডা রাখে। সেদিনে এটা কিনেছি দেখবে, আমন্ড মোট মাসাল্লাম বানালাম যেদিন, তার আগের দিন কিনে নিয়ে এসেছিলাম। চলো করে নিন, ঢাকনাটা খুলতে হবে। গুড আফটারনুন, দেখে বুঝতেই পারছ যে কোথাও একটা যাব বলে বেরিয়েছি। হ্যাঁ ঠিক ধরেছ, একটা জায়গায় যাব, সেই জন্য এখন বেরিয়ে রেডি হয়ে বসে আছি। যাব হচ্ছে আমার মায়ের মামা বাড়ি, আমার মামা বাড়ি না, মায়ের মামা বাড়ি, মায়ের মামা খুব অসুস্থ, ওই জন্য দেখতে যাবে মা, আমাকে বললো তুইও চল তাহলে আমার সাথে, আমি ঠিক আছে বাড়িতে তো বসেই আছি চলো, আর এমনিতে বাড়িতে কেউ নেই, ও কাজে চলে গেছে, আমি একাই আছি, ঠিক আছে যাব। এখন বাজে 12:30, আর মা হচ্ছে এখন স্কুলে আছে, মা বললো স্কুল হয়ে গেলে তারপর তোকে ফোন করব, টিফিন টিফিন আওয়ার্সের পর দিদি আমাকে ফোন করবে, ফোন করে মা ওখান থেকে বাসে উঠবে, আমি বলেছি বাসে ওঠার আগে আমাকে ফোনটা করে দেবে, কারণ মা ওখানে উঠে ফোন করলে তারপর আমি এখানে বাসে উঠবো, আমার এখান থেকে বাসে যেতে যতক্ষণ লাগবে, মাঝামাঝি রাস্তায় আছে মামা বাড়িটা, মায়ের ওখান থেকে আসতেও মানে ওই রকমই লাগবে, আর মিনিট বাসে তো ওই মিনিট পাঁচেক মতো একটু বেশি মায়ের লাগবে, তাতে কি হয়েছে আমি যেয়ে বলেছি নেমে আর বসে থাকবো, মা ফোন করলে এখান থেকে বেরোবো, ওই জন্য সব রেডি হয়ে আর বসে আছি। এই দেখেছো তোমাদের সাথে কথা বলতে এসেছি, যাও বলে মনে পড়ে গেল, কালকে আমি ফল কিনে রেখেছিলাম, একদম ভুলে গেছি, ওরে বাবারে, মা বলেছিল তুই ফলটা ওখান থেকে কিনে রাখবি, কারণ আমাদের ওখানে ভালো ফল পাওয়া যায় না, সেই জন্য আমি তারকে সত্যি ফল কিনে রেখেছিলাম, ওটাই জানো ফল বাবা জীবন, ফল ফল ফল, ফলটা নিয়ে নিই আমি, এই যে ফল, একদম ভুলে যেতাম, চলে যেতাম বাসে, যে ফল আবার কে ফিরে আসতো, ফলটা কাল কিনে রেখেছিলাম, ওই মা ফোন করলে সব নিয়ে বেরোবো, দাঁড়া দেখাচ্ছি, এখানে নিয়েছি লেবু, আপেল, বেদানা, এখানে আছে আঙুর, এখানে আছে কুল, আর এখানে আছে খেজুর, নিয়ে যাব, এখানে এনে রাখলাম, কারণ যাওয়ার সময় না হলে আমি আবার ভুলে যাব। আর আমি কি খেয়েছি জানো, ওই যে লাউ ছেঁচকিটা করলাম ওইটা একবাটি খেয়ে নিয়েছি, আর জল ভিজিয়ে মুড়ি খেয়ে নিয়েছি,
আজ বৃহস্পতিবার, নিরামিষ কিচ্ছু খাওয়ার নেই। ফ্রিজে আছে দু একটা জিনিস, কিন্তু সেগুলো আমার খাওয়া যাবে না, কারণ সেগুলো সব আমিষ। সেই জন্য কি করবো, যে জল ভিজিয়ে মুড়ি খেয়ে নিয়েছি, জল ভিজিয়ে মুড়ি খেয়েছি আর এক বাটি লাউ ছেঁচকি খেয়ে নিয়েছি, ওতেই হয়ে যাবে। এই তো বেরোবো, যদি খিদে পায় আসার সময় বাইরে থেকে কিছু খেয়ে নেবো, ফুচকা টুচকা। মা বললো বাঁধাকপির তরকারি নিয়ে আসবে, সকালে ফোন করেছিলাম তখন বললো ওই বাঁধাকপি করছি তোর জন্য। হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসো বাঁধাকপি দিয়ে রুটি মুড়ি সবই খেতে ভালো লাগে। এখন তাহলে রাখছি, আবার বেরিয়ে কল করবো, সরি বেরিয়ে আবার কথা বলবো। আমি যে এখন রাখছি, বেরিয়ে কল করবো। হ্যাঁ বেরিয়ে পড়েছি, বাসে এসে বসে আছি, বাস এখন কখন ছাড়বে দেখি, আধ ঘন্টার মতো দেরি হবে। এই সকাল থেকে কিচ্ছু খাইনি, দেখো মালাই বিক্রি করছে এখানে, এখনই মালাই বিক্রি করতে লেগে গেছে। কি কিনেছিলাম, ছোলা মুড়ি আর একটা কুমড়ো, আর তো খিদে পেয়ে গেছে, তুমি খাইনি তো সকাল থেকে? তোমার জন্মদিন? হ্যাঁ জানিনি তো। এ দেখো মায়ের সঙ্গে দেখা গেছে, বাস থেকে নেমে হাঁটছি এখন, মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি, মা নেমে দাঁড়িয়েছিল আমার জন্য। আসলে ওইখানে গেট পড়ে গেছিলো তো ওই জন্য একটু আমার দেরি হয়ে গেল, বাপি ওই বাসেই চলে গেছে ফ্ল্যাটে, আবার সবাই এক হয়ে গেছি। চলো, কি সুন্দর পরিবেশটা, চারিদিকে সবুজ মাঠ। এখানে এসে আমরা আগে কত খেলতাম, এটা হচ্ছে মায়ের মামা বাড়ি, ছোটবেলায় খুব খেলতো বলছি এখানে, আমরা যেমন মামা বাড়িতে যে খেলতাম সেরম। দেখো চলে এসছি, এখানে কলিং বেল টেপা হচ্ছে কিন্তু কেউ উঠছে না, কারণ সবাই এখন ঘুমাচ্ছে, মা অনবর তো কলিং বেল টিপেই যাচ্ছে। দেখো বেরিয়ে পড়েছি, বাড়ি যাচ্ছি, রাস্তায় আছি, অনেকটা দূরে অটো থেকে নেমে পড়েছি, নেমে হাঁটছি। বসে গেছি, এসে বাপিকে ওই যে চা করে দিলাম, বাপি চা মুড়ি ভাজছে, আটাটা মাখিয়ে নি, রুটি হবে, আর মা কপির তরকারি নিয়ে এসছে, রুটি আর কপির তরকারি। আর ওখানে তো দেখলে লুচি দিয়েছিল, আমি একটা না একটা না দুটো খেয়েছি, দুটো লুচি আর একটুখানি আলু ভাজা খেয়েছিলাম। তো চলো, ওরা দিয়েছিল লুচি, আলু ভাজা, বেগুন ভাজা, সন্দেশ, রসগোল্লা, এসব দিয়েছিল। চলো মাখিয়ে নিই আটাটা, বেলা হয়ে গেছে, ভাজছি, এখানে আমি বেলে দিচ্ছি, আর মা ওই যে ওই দেখো মা এখানে ভাজছে, বাটি টিভি দেখ। চলো বেলে নিই, মায়ের আবার ভাজা হয়ে গেল, একটা করে ভাজছি, একটা করে এই সরি একটা করে বেলছি, একটা করে ধরিয়ে দিচ্ছি। খেতে বসে গেছি, বাঁধাকপির তরকারি, চানাচুর, কাঁচা লঙ্কা আর মুড়ি, রুটি আছে, রুটি বাঁধাকপির তরকারি, সীতাভোগ, এখানে আছে মিষ্টি দই, এখানে বাপির জন্য চিত্তরঞ্জন, সবাই খাচ্ছে।
রুটি মুড়ি সব পাইল করে খাচ্ছে। রুটি আছে, এটা দেখো কেলক্স চকো, সেটা আজকে সন্ধ্যাবেলা একটু খেয়েছি আর এখনো রয়েছে। চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি কোথায় আছি বলো তো? বারান্দায় দাঁড়িয়েছিলাম। খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এখানটা দাঁড়িয়ে আছি কেন বলো তো? এইটা দিয়ে হাওয়া আসছে, ঠান্ডা ফুরফুর ফুরফুর করে হাওয়া বইছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর আজকে বাইরে এ হচ্ছে, এখন কি বলে আকাশ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে আর ফিনফিন করে জল পড়ছে। এখানটা ওই যে ওইখান থেকে হাওয়া আসছে, ওই জন্য এখানে দাঁড়িয়ে আছি, শুয়ে পড়বো। সব মশারি টশারি কাটানো গেছে, এটা মায়েদের, মায়েরা সবে দেখো সব টিভি দেখছে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা, গুড নাইট।